ভাবুন, আপনি বাড়িতে ঘুমিয়ে আছেন, ঠিক সেই সময় যদি ভয়ঙ্কর তিতাবাঘ আপনার উপরে ঝাঁপিয়ে পড়ে তাহলে আপনি কি করবেন? এমনই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যা দেখলে গা শিউরে উঠবে। এই খতরনাক প্রাণীটি এমন নৃশংসভাবে বিভিন্ন প্রাণী এমনকি মানুষ শিকার করে যা আপনি কল্পনাও করতে পারবেন না, আর শেষের দৃশ্যটি আপনাকে একেবারেই চমকে দেবে। তাহলে চলুন শুরু করা যাক। চিতাবাঘ শুধু ভয়ঙ্কর শিকারীই নয়, বরং এরা সুযোগ পেলে অন্যের শিকার চুরি করে কিংবা দাদাগিরি করে খাবার ছিনিয়ে নিতেও জানে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। জঙ্গলের পাশে থাকা এই বাড়িতে হঠাৎ মধ্যরাতে ঢুকে পড়ে এক ভয়ঙ্কর শিকারী। ভয়ঙ্কর এই চিতাবাঘ মুহূর্তে সেই বাড়ির দরজার সামনে থেকে তাদের পোষা কুকুরটিকে মরণ কামড় বসায়। গলায় বসানো ভয়াবহ এই কামড় এতটাই মারাত্মক ছিল যে কুকুর খুব বেশি চিৎকার পর্যন্ত করতে পারছিল না। এরপর চিতাবাঘ তাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়, যা সেখানে থাকা সিসি ক্যামেরায় রেকর্ড হয়। শেষ মুহূর্তে বাড়ির মালিক কিছুটা আওয়াজ শুনতে পেয়ে দরজা খুলেছিল ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাড়ি পাহারা দেওয়ার জন্য এই কুকুর বাড়ির দরজার সামনেই শুয়েছিল, কিন্তু এই রাত তার জীবনের শেষ রাত হবে তা কেউ ভাবতেও পারেনি। এক ভয়ঙ্কর চিতাবাঘ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল এবং সুযোগ বুঝেই তার গলায় ভয়ঙ্কর কামড় বসায়। কিন্তু প্রথম আক্রমণ থেকে কোনো রকমে কুকুরটি বেঁচে গেলেও মুহূর্তে চিতাবাঘ তাকে শিকার করার জন্য পিছু নেয়। তবে শেষ পর্যন্ত কি হয়েছিল তা জানা যায়নি। চিতাবাঘ যেমন ভয়ঙ্কর তেমনি শক্তিশালী শিকারী। এরা নিজের ওজনের চেয়েও ভারী ওজন নিয়ে অনায়াসে চলাফেরা করতে পারে। এছাড়াও এরা এত দক্ষ নিখুঁত শিকারী যে এরা একেবারে নিঃশব্দে হঠাৎ পেছন থেকে শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং শিকারকে খুবই ভয়ঙ্করভাবে খেয়ে ফেলে। চিতাবাঘ বিভিন্ন সময় রাতে বাড়ি পাহারা দিতে থাকা কুকুরের উপরে আক্রমণ করে খুবই ভয়ঙ্করভাবে তাদেরকে শিকার করার দৃশ্য সিসি ক্যামেরায় রেকর্ড হয়। শুধু রাতে নয়, এরা দিনেও বিভিন্ন বাড়িতে ঢুকে সেখানে থাকা পোষা প্রাণীদের উপরে এমনকি মানুষের উপরেও আক্রমণ করে। এখানে দেখতে পাচ্ছেন এই চিতাবাঘ হঠাৎ পেছন থেকে বাড়ির পোষা কুকুরের উপরে কতটা ভয়ঙ্করভাবে আক্রমণ করছে এবং সাথে সাথে এটিকে টেনে নিচে নামিয়ে পালিয়ে যাচ্ছিল। কিন্তু বাড়ির মালিক আওয়াজ শুনতে পেয়ে দৌড়ে আসে, আর তার চিৎকারে কোনো রকমে চিতাবাঘ ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখানে বলাই যায় কুকুরটি যেমন ভাগ্যবান তেমনি বাড়ির লোকটিও ভাগ্যবান। তা না হলে এই চিতাবাঘ কুকুরকে ছেড়ে বাড়ির মালিকের উপরে আক্রমণ করতে পারত, কেননা তার হাতে কোনো হাতিয়ার ছিল না। আসলে কিছু মানুষ পোষা প্রাণীদেরকে নিজের সন্তানের মতো লালন পালন করে এবং ভালোবাসে, তাই সন্তানের বিপদে তাকে বাঁচানো ছাড়া সেই মুহূর্তে মাথায় কিছুই থাকে না। এই লোকটির জন্য ভিডিওতে একটি লাইক অবশ্যই করা যায়। গাড়ি নিয়ে সাফারি পার্কে প্রাণীদের চলাফেরা দেখতে আসা এই পর্যটক দল ভাবতেও পারেনি এত কাছ থেকে তারা এমন একটি ভয়াবহ দৃশ্য দেখতে পাবে। হঠাৎ এই কুকুরটি জঙ্গলের ভেতর থেকে আসে, একটি চিতাবাঘ আক্রমণ করে, তবে এত মানুষ দেখে ভয়ে সে আবারও পালিয়ে যায়। মালিকের গাড়ি পাহারা দিতে থাকা এই কুকুর হঠাৎ এক ভয়ঙ্কর চিতাবাঘের শিকার হবে তা মালিক চিন্তাও করতে পারেনি। রাস্তা দিয়ে সাধারণভাবে হেঁটে যাচ্ছিল এই কুকুর, কিন্তু তখনই একটি চিতাবাঘ তার উপরে আক্রমণ করতে ছুটে আসে এবং দেখতেই পাচ্ছেন কতটা ভয়ঙ্করভাবে তার গলায় কামড়ে ধরেছে, কিন্তু মানুষের আওয়াজ পেয়ে দ্রুত পালিয়ে যায়। আর এই বাড়ির ভেতরে থাকা কুকুর চিতাবাঘের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত চিতাবাঘ ভেতরে ঢোকার আগেই পালাতে শুরু করে, কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি। চিতাবাঘ ঠিকই তাকে খুঁজে বের করে এবং শিকার করে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। বাড়ির গ্যারেজের মধ্যে লুকিয়ে বসেছিল একটি চিতাবাঘ, আর সেখানে বাড়ির কুকুর আসার সাথে সাথেই তাকে ভয়ঙ্করভাবে কামড়ে ধরে এই ভয়ঙ্কর শিকারী, কিন্তু কুকুরটিও নিজের জীবন বাঁচানোর জন্য সর্বোচ্চ লড়াই করে। জঙ্গলের পাশে থাকা বাড়ি পাহারা দেয়া কুকুর সর্বক্ষণ থাকে ভয়াবহ বিপদে, বলা যায় না কখন কোন দিক থেকে চলে আসে ভয়ঙ্কর শিকারী। তেমনি একটি ঘটনা ঘটেছিল এই কুকুরের সাথে। হঠাৎ এক ভয়ঙ্কর চিতাবাঘ বাড়ির ভেতরে ঢুকে পড়ে আর কুকুরটিকে দেখার সাথে সাথেই কুকুরের উপরে ঝাঁপিয়ে পড়ে, তাকে এমনভাবে কামড়ে ধরে যে সে নড়াচড়াও করতে পারছিল না। তার হাতে ছিল আর মাত্র কয়েক সেকেন্ড। ঠিক তখনই ভাগ্যক্রমে বাড়ির মালিক বাইরে গন্ডগোল শুনে চিৎকার শুরু করে দরজা খুলে, আর তাতেই ভয়ে চিতাবাঘ পালিয়ে যায় আর কুকুর প্রাণে বেঁচে যায়। ভয়ঙ্কর এই শিকারী এত নিঃশব্দে ধীরে ধীরে বাড়ির ভেতরে প্রবেশ করছিল যা দক্ষ চোরকেও হার মানাবে। বাড়ির মানুষ একটু বুঝতে পারেনি তাদের বাড়ির এই মুহূর্তে রয়েছে ভয়ঙ্কর চিতাবাঘ। ভেতরে ঢুকেই বাড়ির পোষা বিড়ালটি চোখে পড়ে এই চিতাবাঘের, আর সাথে সাথেই তাকে খুবই ভয়ঙ্করভাবে কামড়ে ধরে টেনে নিয়ে পালিয়ে যায়। বাইরে থাকা কুকুর এমনিতেই বিপদে থাকে, তার উপরে এই বাড়ির মালিক কুকুরটিকে বাইরের শিকল দিয়ে বেঁধে রেখেছিল, আর সেই সুযোগে ভয়ঙ্কর এই চিতাবাঘ তার উপরে আক্রমণ করে। বেচারা পালাতেও পারছিল না, খুবই ভয়ঙ্করভাবে চিতাবাঘ তাকে মেরে ফেলে এবং টেনে শিকল থেকে বের করে নিয়ে যায়। অন্তত তার গলায় এইভাবে শিকল না পরিয়ে স্বাধীনভাবে তাকে তার মতো বাঁচতে দেওয়া উচিত। এ নিয়ে আপনি কি বলতে চান কমেন্টসে জানাবেন।
চিতাবাঘে শক্তিশালী চোয়াল থেকে কোনো প্রাণী বেঁচে যাওয়া খুবই কঠিন। দেখতেই পাচ্ছেন এই কুকুরটিকে চিতাবাঘ এতটা শক্তভাবে কামড়ে ধরেছে যে বেচারা নড়তে পর্যন্ত পারছে না। তবে সব সময় চিতাবাঘ যে দাদাগিরি করে তাও না, সুযোগ পেলে এদেরকেও কুকুরের দল বানর নাচ নাচিয়ে ছাড়ে। দেখতেই পাচ্ছেন পাড়ার সমস্ত কুকুর তাকে চারদিক থেকে ঘিরে ধরেছে আর চিতাবাঘ কোনো রকমে সেখান থেকে পালানোর রাস্তা খুঁজছে। দেখে মনে হচ্ছে চিতাবাঘ এই কুকুরটির সাথে দেখা করতে এসেছে। সে এক দৃষ্টিতে কুকুরটির দিকে তাকিয়ে আছে। আসলে সে হঠাৎ কুকুরটির উপরে আক্রমণের সুযোগ খুঁজছিল এবং সুযোগ বুঝে আক্রমণ করে বসে। জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় এই নিরীহ প্রাণীটি ভয়ঙ্কর চিতাবাঘের শিকার হয়। বাড়ির সামনে বসে থাকা এই কুকুর ভাবতেও পারেনি তার দিকে কতটা ভয়ঙ্কর বিপদ ধেয়ে আসছে। নিঃশব্দে ধীরে ধীরে এগিয়ে আসছে এক ভয়ঙ্কর চিতাবাঘ। অন্যদিকে সামনে রয়েছে ঘুমন্ত কুকুর। সুযোগ বুঝেই ঘুমন্ত কুকুরের উপরে আক্রমণ করে বসে এই চিতাবাঘ, যা দেখে সেখানে থাকা আরও একটি কুকুর ভয়ে না পালিয়ে উল্টো তার উপরে আক্রমণ করতে ছুটে আসে এবং দুটি কুকুর একসাথে আক্রমণ করে ভয়ে চিতাবাঘ সেখান থেকে পালিয়ে যায়। কুকুর বিড়াল শুয়ে থাকা দেখার দৃশ্য একেবারেই সাধারণ। ঠিক একইভাবে এখানে একটি কুকুর শুয়েছিল, কিন্তু সে ভাবতেও পারেনি তার সাথে কি ঘটতে চলেছে। হঠাৎ করেই একটি ভয়ঙ্কর চিতাবাঘ নিঃশব্দে তার সামনে এগিয়ে আসে এবং সুযোগ বুঝে হঠাৎ আক্রমণ করে। তবে শেষ রক্ষা হয়নি, তার শক্তিশালী চোয়ালের সাহায্যে কুকুরটিকে কামড়ে সেখান থেকে পালিয়ে নিয়ে যায়। এই সিসি ক্যামেরাতে দেখতে পাচ্ছেন হঠাৎ চিতাবাঘ কিভাবে কুকুরটির উপরে আক্রমণ করে তাকে টেনে নিয়ে যাচ্ছে। একবার চিন্তা করুন, দিনের বেলা কুকুরটির মালিক এই দৃশ্য দেখার পর তার কি অবস্থা হয়েছিল। চিতাবাঘের মতো দুর্দান্ত এবং দক্ষ শিকারী খুবই কম রয়েছে। এরা অনেক ভারী ভারী ওজনের শিকার ধরে সরাসরি নিয়ে গাছে উঠতে পারে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। আফ্রিকান চিতাবাঘ এতটা ভয়ঙ্কর এবং দ্রুতগতির হয় যে গাছে লাফিয়ে বেড়ানো বানরকেও এরা শিকার করে ফেলতে পারে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এই শিকারীর হাত থেকে সামান্য ছোটখাটো প্রাণীও লুকিয়ে বাঁচতে পারে না। জঙ্গলে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ সাইকেলে করে যাওয়া এই লোকটির উপরে জঙ্গল থেকে তীব্র গতিতে দৌড়ে এসে একটি চিতাবাঘ আক্রমণ করে। কিন্তু তার ভাগ্য ভালো, ঠিক সেই মুহূর্তে তার পেছনে ছিল একটি প্রাইভেট কার, যেটির সাথে সাথেই হর্ন বাজাতে শুরু করে। আর এই হর্ন বাজানোর আওয়াজে ভয়ে চিতাবাঘ সেখান থেকে পালিয়ে যায় আর লোকটিও প্রাণে বেঁচে যায়। বাড়ির ভেতরে ঢুকে সেখানে বসে থাকা দুটি কুকুরের মধ্যে একটি কুকুরকে খুবই ভয়ঙ্করভাবে কামড়ে ধরে টানতে টানতে নিয়ে চলে যায় এই চিতাবাঘ, যা দেখে অন্য কুকুরটি ভয়ে সাথে সাথেই পালিয়ে যায় আর বাকিগুলো নির্বাক দর্শকের মতো দেখতে থাকে। রাত্রেবেলা হঠাৎ এই বাড়ির সামনে এসে দাঁড়ায় এক চিতাবাঘ, কিন্তু ভাগ্যক্রমে সে ঘুমন্ত অবস্থায় ছিল না, তাই কুকুরটি নিজের জীবন বাঁচানোর জন্য প্রাণপণ লড়াই করছিল। তবে শেষ রক্ষা হয়নি, শেষ পর্যন্ত চিতাবাঘ লাফিয়ে কুকুরটিকে কামড়ে ধরে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। রাস্তার পাশে বসে থাকা এই কুকুরটি কল্পনাও করতে পারেনি তার সাথে কি ঘটতে চলেছে। শান্তভাবে বসে থাকা কুকুরের পেছন থেকে হঠাৎ তীব্র গতিতে ধেয়ে আসে একটি ভয়ঙ্কর চিতাবাঘ, এরপর তার গলায় এমনভাবে কামড়ে ধরে যে বেচারা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যায়। একা একা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছিল এই কুকুরটি, এর মধ্যে তার স্বাধীনতায় বাধা দিতে চলে আসে এক ভয়ঙ্কর চিতাবাঘ। কিছু বুঝে ওঠার আগেই তার উপরে আক্রমণ করে বসে এই ভয়াবহ শিকারী। তবে শেষ পর্যন্ত ক্যামেরাম্যানের আওয়াজ পেয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায় চিতাবাঘ। শুধু রাস্তাঘাট থেকেই নয়, এখানে দেখুন একদম বাড়ির ভেতর থেকেও কিভাবে কুকুর শিকার করে নিয়ে যাচ্ছে চিতাবাঘ, যা পরবর্তীতে সেখানকার সিসি ক্যামেরায় দেখতে পেয়ে একেবারেই চমকে যায় বাড়ির মালিক। তবে কুকুরটিও বেশ দুঃসাহসী, কেননা বাড়ির মালিকের শব্দে চিতাবাঘ পালিয়ে গেলেও কুকুরটি তাকে ধরার জন্য তার পিছু নেয়, কিন্তু তারপর তার সাথে কি হয়েছিল তা জানা যায়নি। তবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানাবে। আর এখানে দেখতে পাচ্ছেন বাড়ির ভেতর থেকে কিভাবে চিতাবাঘ প্রাণটিকে শিকার করে পালিয়ে যাচ্ছে। চিতাবাঘের মতো ভয়ঙ্কর শিকারীর হাত থেকে সামান্য একটি কাঠবিড়ালিও বাঁচতে পারে না, কেননা এখানে দেখতেই পাচ্ছেন সামান্য একটি কাঠবিড়ালিকে দেখার পর সে একটি কাঠবিড়ালিকে শিকার করার জন্য কেমন মরিয়া হয়ে উঠেছে। প্রিয় দর্শক, আপনি কি এ নিয়ে পরবর্তী পর্ব দেখতে চান? তাহলে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট। ধন্যবাদ।